দর্শক, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের শান্তি সমাবেশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানি। সাদিয়া, আওয়ামী লীগের শান্তি সমাবেশের বক্তারা কি বলছেন? আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করেছে। সকাল থেকেই কিন্তু এই উপলক্ষে বিভিন্ন আওয়ামী লীগের কেন্দ্রীয় যে নেতাকর্মীরা আছে, তারা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন এবং এখন রাজনীতির বিরুদ্ধে কিন্তু তারা এই শান্তি সমাবেশের আয়োজন করেছে। তারা বলছে যে আগেও বিএনপি যে তাণ্ডব নৈরাজ্য দেশব্যাপী তারা চালিয়েছে, তার প্রতিবাদেই কিন্তু আমাদের দল এই তারা বলছেন যে বিএনপি যদি ভবিষ্যতে এমন হুমকি আর করার চেষ্টা করে তাহলে আসলে আওয়ামী লীগকে সমর্থন করবে না, মেনে নেবে না, দেশের মানুষের কোনো ক্ষতি আসলে জানমালের ক্ষতি আসলে আওয়ামী লীগ মেনে নেবে না, এমনকি আসলে নেতাকর্মীরা বলছেন। এবং কেন্দ্রীয় অনেক নেতা, বড় বড় নেতারাই এখানে উপস্থিত রয়েছেন এবং সংগঠনের নেতারাও উপস্থিত রয়েছেন। এখন কিন্তু বলছেন এবং তিনি বলছেন যে বিএনপির যে সমাবেশ সেটি কিন্তু আসলে আন্দোলনের নামে তারা যে সমাবেশ করছে সেটি আসলে অশান্তি সৃষ্টির জন্যই আসলে এই সমাবেশগুলো তারা করছে। কিন্তু অশান্তি সৃষ্টি করলে বা অপচেষ্টা তারা যদি চালানোর চেষ্টা করে তাহলে কিন্তু আওয়ামী লীগ মেনে নেবে না। শিক্ষামন্ত্রী এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলে এখানে উপস্থিত হবেন ওবায়দুল কাদের, তিনি এসে আসলে বক্তৃতা দিবেন। আমাদের নিরাপত্তা বাহিনী বঙ্গবন্ধু এবং ধন্যবাদ। এতক্ষণ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জানাচ্ছিলেন সাদিয়া কানি।